जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ठाकुर मा और स्वामीजी के जानाई भुलुंठित प्रणाम। प्राणाराम सकल दर्शक के स्वागत जानाई। रोज रोज सुनी भगवान बाणी ए अनुष्ठान तृतीय पर्व। आम्रा प्रतिदिन अति संक्षिप्त समबेत अनुध्याने ठाकुर मा स्वामीजी और ठाकुर पार्षदेर जीवन विशेष किछु घटना आलोचना करब। स्मरण मनन करब प्राचीन सन्यासी और सन्यासिनी मायेदेर जीवन कथा और स्मरण करब भारतवर्षेर महान साधक और महीयसी नारीदेरो कथा जादेर जीवनी बाणी जारा जा किछु बोलार शुद्ध मुखे ना बोले निजे जीवन दिए करे देखिए गेछेन। ताई एदेर क्षेत्रे जीवनी बाणी आम्रा धारावाहिक भावे अनुचिंतन करछि शारदा देवीर आत्मकथा। द्वितीय पर्वे आम्रा बोलेछि दक्षिणेश्वरे प्रथम पदार्पणे श्री श्री ठाकुर श्री श्री मा के सादरे ग्रहण करेछिलेन। बोलेछिलेन तुमी एसेछो बेश करेछो। मा बोलछेन ठाकुर बोललेन मादुर पेते देरे घरेई मादुर पेते दिले। ठाकुर बोललेन एखन कि आर आमार सेजबाबू आछेन आमार डान हात भेंगे गेछे। तखन कयेक मास हय मथुर बाबू मारा गेछेन। मथुर बाबू थाकले कि आर आमाके ओई कूड़े घरे बास करते हय। तिनि अट्टालिकाय राखतेन आम्रा नवतेर घरे जेते चेयेछिलुम। ठाकुर बोललेन ना ना ओखाने डाक्तार देखाते असुविधा हबे ए घरेई थाको। आम्रा तार घरेई शुलुम। एकटी संगी मेये आमार काछे शुलो हृदय दु धामा ना तीन धामा मुड़ी आनले। तखन सकलेर खावा हये गेछे किना परदिन डाक्तार देखालेन। कयेकदिन परे जर सारते नवतेर घरे गेलुम। तखन आमार शाशुड़ी कुठीघर छेड़े नवतेर घरे एसे रयेछेन। कुठीघरेर एकटी कोठा ताके छेड़े देवा हयेछिलो। ठाकुरेर भाईपो अक्षय तार ओई कुठीतेई मारा जाय। সে মারা যেতে মা ঠাকুরন কুঠিঘর ছেড়ে এলেন। বললেন আর আমি ওখানে থাকব না, আমি এই নবতের ঘরেই থাকব। গঙ্গা পানে মুখ করে রইব, কুঠিতে আর আমার দরকার নেই। দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরেই ষোড়শী পূজা করলেন। সেই সালটি ছিল 1279 বঙ্গাব্দ জ্যৈষ্ঠ মাস ফলহারিণী কালী পুজোর দিন। শ্রী শ্রী মা বলছেন রাত্রি প্রায় 9টায় আমাকে ঠাকুর তার ঘরে আনালেন। পূজার সব জোগাড় ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে। আমাকে বসতে বললেন। আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গা জলের জ্বালার পানে মুখ করে পশ্চিম মুখে বসলুম। ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসেছেন। দরজা সব বন্ধ। আমার ডান পাশে সব পূজার জিনিস। পূজার প্রথমে পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, কাপড় পরিয়ে দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। আমি তখন কীরকম যেন হয়ে গিয়েছিল, একটু পরেই বেহুশ হয়ে গেলুম। পূজার মধ্যে কি হয়েছে জানতে পারিনি। কালীবাড়িতে তখন গান বাজনা হই রই, সবাই তা নিয়ে ব্যস্ত। দিনু বলে একটি ছেলে আমার ভাসুরপো হয় মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে,
ঠাকুরের কাছে থাকত, তিনি খুব ভালোবাসতেন। সেই সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিলে, হৃদয় সব ঠিকঠাক করে দিলে। পূজার সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। পূজার শেষাশেষি হৃদয় এসেছিল। আমি তখন সব দেখছি বটে, কিন্তু কিছু বলতে কইতে ইচ্ছা ছিল না। সব শেষে আমি মনে মনে প্রণাম করলুম, পরে চলে গেলুম। ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না। আমাকে যেসব জিনিস দিয়ে ষোড়শী পূজা করেছিলেন, সেই সব শাঁখা শাড়ি ইত্যাদি, আমার তো গুরুমা ছিলেন না, কি করব। ঠাকুরকে জিজ্ঞেস করাতে তিনি ভেবে বললেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো। তখন আমার বাবা বেঁচে ছিলেন। ঠাকুর বললেন, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। তাই করলুম, এমনই শিক্ষা তাঁর ছিল। রামবাবু বইয়ে লিখেছেন, জয়রাম বাটিতে ষোড়শী পূজা হয়েছে। আমাদের দেশে এমনিই রক্ষা নেই, এতেই কাকে মেয়ে দিলে উন্মাদ পাগল বলতো, তা আবার মেয়ে মানুষকে পূজা করা, তাহলেই তো হয়েছে। এরপর দক্ষিণেশ্বরে প্রায় এক বছর ছিলাম। ঠাকুর যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব, আবেশ! দেখে ভয়ে আমার সর্ব শরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোয়াবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না, একদিন তার আর সমাধি ভাঙে না। দেখে ভয়ে কেঁদে কেটে কালীর মাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। পরদিন ওই রূপে ভয় কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না, ওই সব শোনালেই তার আবার খুশ হতো। তারপর অনেক দিন এই রকমই গেল, কিন্তু কখন তার কি ভাব সমাধি হবে বলে সারা রাত্রির জেগে থাকি, ঘুমোতে পারি না। এ কথা একদিন জানতে পেরে নহবতে আলাদা শুতে বললেন। ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না। আমাকে বলতেন, দেখছো তো মানুষের দেহ কি, এই আছে এই নেই। আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায়। এক ভগবানই নিত্য সত্য, তাকে ডাকতে পারলেই ভালো, দেহ ধারণ করলেই নানা উপসর্গ। ঠাকুর বলতেন, চাঁদা মামা যেমন সকল শিশুরই মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার, তাকে ডাকবার অধিকার সকলেরই আছে, এবং যে ডাকবে সেই তাকে পাবে, তুমি যদি ডাকো তো তুমিও পাবে। দক্ষিণেশ্বরে নবদ দেখেছ, সেইখানে থাকতুম, প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে ঠুকে যেত, একদিন কেটেই গেল, শেষে অভ্যাস হয়ে গিয়েছিল, দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত। কলকাতা থেকে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো, যেন বনবাস। ঠাকুরের জননী তখন নহবতের উপরে থাকতেন, শ্রী শ্রী মা থাকতেন নিচে। কোনো প্রয়োজনে বৃদ্ধা তাকে ডাকলে মা সবেগে দৌড়ে যেতেন।
এই সময় নহপতির নিচু দরজায় মাথা ঠুকে যাওয়ার সম্ভাবনা। সেই কথা কেউ মাকে মনে করিয়ে দিলে মা বলেছিলেন, হলোই বা, তিনি আমার গুরুজন আর মা। আহা, তিনি বুড়ো হয়েছেন, আমি যদি তাড়াতাড়ি না যাই তার অসুবিধা হতে পারে, সেজন্যেই দৌড়ে যাই। শ্রীশ্রী মা বলছেন, শেষটায় অসুখ হতে দেশে যাই। শম্ভুবাবু ডাক্তার প্রসাদবাবুকে দিয়ে চিকিৎসা করিয়েছিলেন দক্ষিণেশ্বরে। আমিও এক বছর আমাশায় ভুগেছি মা, সে কি শরীর হয়ে গেল। দেশে আমাদের কলুপুকুরের ধারে শৌচে যেতুম, বারবার যেতে কষ্ট হবে বলে সেখানটিতেই শুয়ে পড়ে থাকতুম। একদিন পুকুর জলে শরীর পানে চেয়ে দেখি শুধু হার কখানা সার, দেহেতে আর কিছু নেই। তখন ভাবলুম, আরে ছি, এই দেহ, তবে আর কেন, এইখানেই দেহটি থাক, দেহ ছাড়ি। তখন একজন এসে বললে, ওমা তুমি এখানে পড়ে কেন, চলো চলো ঘরে চলো, বলে ঘরে নিয়ে এলো। তখন সব শরীর ফুলে গেছে, নাককান দিয়ে রস ঝরছে। উমেশ বললে, দিদি এখানে সিংহ বাহিনী আছেন, হত্যা দেবে? সেই আমাকে রাজি করে ধরে নিয়ে গেল। পূর্ণিমার রাত, আমার কাছে অমাবস্যা, চোখে দেখতে পাই না, জল পড়ে পড়ে চক্ষু গেছে, গিয়ে মায়ের মারতে পড়ে রইলুম। আবার আমাশা, তিন চারবার হাতড়ে হাতড়ে রাত্রেই শৌচে গেলুম। ভিক্ষে মা ছিল, ওইখানেই তার ঘর, সে মাঝে মাঝে গলা খ্যাঁকর দিত, আমি ভয় না পাই, পড়ে রইলুম। কিছুক্ষণ পরেই আমার মাকে এসে মা সিংহ বাহিনী বলছেন, কামারদের একটি মেয়ের বেশে এসে সিংহ বাহিনী মা আমার মাকে বলেছিলেন, যাও যাও উঠিয়ে আনোগে, অমন অসুখ তাকে ফেলে রাখতে আছে, এক্ষুনি আনোগে, এই ওষুধ দিও, এতেই ভালো হয়ে যাবে। এদিকে আমাকে বললেন, লাউ ফুল নুন দিয়ে রোগরে তার রস চোখে ফোঁটা ফোঁটা করে দিও, ভালো হয়ে যাবে। তারপর মা যে ওষুধ পেলেন তাই নিলুম, আর লাউ ফুলের রস চোখে দিলুম। দিতেই যেমন জাল টেনে আনে, অমনি চোখের সব ময়লা টেনে বার করে দিলে, সেদিনই চোখ ভালো হয়ে গেল, আর শরীরের সব ফুলোটুলো কমে গেল, বেশ ঝরঝরে হলুম, সেরে গেলুম। যে জিজ্ঞাসা করতো বলতুম, মা ওষুধ দিয়েছেন, সেই হতেই মায়ের মাহাত্ম্য প্রচার হলো, আমিও ওষুধ পেলুম, জগত ধন্য হলো। আগে আগে মাকে অত কেউ জানতো না। আমার খুড়ো মায়ের ওখানে হত্যা দিলেন, তাকে কিন্তু এমন ডেউ পিঁপড়ে ছেড়ে দিলেন মা যে টিকতে দিলে না। আমার মাকে এসে সিংহ বাহিনী মা সপ্তে বলেছেন, আমি যে শয়নে আছি এখন কেন হত্যা দিয়েছে, ও বামুন মানুষ এসব জানে না, যাও যাও উঠিয়ে আনো গো। আমার মা বললেন, এত কথা বললে আর ওষুধটুকু বলে দিলেই তো হতো। মা সিংহ বাহিনী বড় জাগ্রত দেবতা, সেখানকার মাটি কৌটোয় করে রেখেছি, নিজে খাই এবং রাধুকে রোজ সেই মাটি একটু একটু করে খেতে দিই। শ্রীশ্রী মা বলছেন, আমার মা একবার দেখেছিলেন, একবার গ্রামের কালী পুজোর সময় নবমুখুজ্জে আড়াআড়ি করে আমাদের চাল দিলে না, মা চাল টাল তয়ার করে রেখেছিলেন পুজোর যোগান, আমাদের ঘর থেকে আর নিলে না, মা সমস্ত রাত্রির কেবল কাঁদলেন, কালীর জন্যে চাল করেছি আমার চাল নিলে না, এ চাল আমার কে খাবে, এ কালীর চাল তো কেউ খেতে পারবে না। তারপর রাত্রে দেখেন কি জগদ্ধাত্রী,
লাল রং দুয়ারের ধারে পায়ের উপর পা দিয়ে বসেছেন। তখন ওই একটি ঘট, বর্দার ঘটটি। ঠাকুর আসলেও ওই ঘরে থাকতেন। জগদ্ধাত্রী আমার মাকে গা চাপড়ে চাপড়ে ওঠালেন, উঠিয়ে বলছেন, তুমি কাঁদছ কেন? কালির চাল আমি খাবো, তোমার ভাবনা কি? মা বললেন, কে তুমি? জগদ্ধাত্রী বললেন, আমি জগদম্বা। জগদ্ধাত্রী রূপে তোমার পূজা গ্রহণ করব। পরদিন মা আমাকে বলছেন, আরে শারদা, লাল রং, পায়ে পা ঠেসান দিয়ে ও কি ঠাকুর? আমি বললাম, জগদ্ধাত্রী। মা বললেন, আমি জগদ্ধাত্রী পূজা করব, জগদ্ধাত্রী পূজা করব। তার একটা বাই হয়ে গেল। বিশ্বাসদের কাছ থেকে দু আড়া ধান আনলেন। এমন বৃষ্টি তখন, একদিনও ফাঁক নেই। মা বললেন, মা, কি করে তোমার পূজো করব, ধানই শুকাতে পারলুম না। শেষটায় মা জগদ্ধাত্রী এমন রোদ দিলেন যে চারিদিকে বৃষ্টি হচ্ছে, মায়ের চাটাইতে রোদ। কাঠ জেলে সেঁকে সেঁকে মূর্তি শুকনো করে রং দেওয়া হলো। প্রসন্ন ঠাকুরকে দক্ষিণেশ্বরে খবর দিতে গেল। তিনি শুনে বললেন, মা আসবেন, মা আসবেন, বেশ বেশ, তোদের বড় খারাপ অবস্থা ছিল যে রে। প্রসন্ন বললে, আপনি যাবেন, আপনাকে নিতে এলুম। তিনি বললেন, এই আমার যাওয়া হলো, যা বেশ, পূজা কর গে, বেশ বেশ, তোদের ভালো হবে। জগদ্ধাত্রী পুজো হলো, দেশ শুদ্ধ নিমন্ত্রণ হলো, ওই চালেই সব খরচপত্র কুলিয়ে গেল। প্রতিমা বিসর্জনের সময় মা জগদ্ধাত্রী মূর্তির কানে কানে বলে দিলেন, মা জগাই, আবার আর বছর এসো, আমি তোমার সমস্ত জোগাড় করে রাখব। পরের বছর মা আমাকে বললেন, দেখো, তুমি কিছু দিও, আমার জগাইয়ের পূজা হবে। আমি বললুম, অত ল্যাটা আমি পারব না। হলো একবার পুজো হলো, আবার ল্যাঠা কেন? দরকার নেই, ও পারব না। শ্রী মা বলছেন, রাত্রে স্বপ্নে দেখি কি তিনজনে এসে হাজির। ওরে বাপ, সেই মনে পড়ছে, জগদ্ধাত্রী ও জয়া বিজয়া সখী। বলছেন, আমরা তবে যাব? আমি বললুম, কে তোমরা? বললেন, আমি জগদ্ধাত্রী। আমি বললুম, না, তোমরা কোথা যাবে? না না, তোমরা কোথা যাবে? তোমরা থাকো, তোমাদের যেতে বলিনি। সেই থেকে বরাবর জগদ্ধাত্রী পুজোর সময় জয়রাম বাটিতে আসি, বাসন টাসন মাজতে হয় কি না। আর তখন তো আমাদের সংসারে লোকজন বেশি ছিল না, বাসন মাজতে আসতুম। তারপর ছেলে যোগিন সব কাঠের বাসন করে দিলে। বললে, মা, তোমাকে আর বাসন মাজতে যেতে দেব না। জগদ্ধাত্রী পূজার জমিও করে দিলে। আমার মা ছিলেন যেন লক্ষ্মী। বলতেন, আমি যতক্ষণ আছি ব্রহ্মা আছেন, বিষ্ণু আছেন, জগদম্বা আছেন, শিব আছেন, সব আছেন, আমিও যাব, এরাও সঙ্গে সঙ্গে যাবেন, তোরা কি যত্ন করতে পারবি আমার ভক্ত ভগবানের সংসার?